চলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার দেশি মুরগির ফার্ম, এখানে দেশি মুরগি আছে, এখানে দেশি মুরগি আছে। আপনারা যারা আমাকে দেখেছেন তারা জানেন যে আমি দেশি মুরগি ফার্মিং করি। আপনাদের আমি বিগততে বিভিন্ন রকমের ভিডিও দিয়েছি কীভাবে দেশি মুরগির ফার্মে কী কী প্রবলেম হয়, কীভাবে ফার্মটা করতে হয়, কীভাবে এখান থেকে ব্যবসা সফল করা যায়, কত টাকা কেজি বিক্রি করা যায়, কোন সব বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এর মধ্যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যেটা আসলে কেউ বলতে চায় না, কোনো ফার্মার কিংবা কেউ যদি এরকমভাবে আপনাদের সামনে উপস্থিত হয় কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অন্য জায়গায়, যে জিনিসটা বলতে চায় না যে সে কী কী বাধা পেয়েছে কিংবা সে কী তার কী প্রবলেম হয়েছে এই জায়গায় কিংবা কী কী সমস্যার সম্মুখীন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যে আমি এই ফার্মিংয়ে আপনারা দেখেছেন যে আমি ব্যবসা সফলভাবে এটার 2 মাসে প্রায় 700 গ্রামের উপর ওজন নিয়ে আসছি এবং পরবর্তীতে এটা আমি বিক্রি করছি প্রায় 370-400 টাকা করে কেজি। আমি কীভাবে বিক্রি করছি না করছি সব আপনাদের উল্লেখ করছি। তো এর মধ্যেখানে আমি কী কী প্রবলেমের সম্মুখীন হয়েছি এবং বর্তমানেও কী কী প্রবলেম রয়েছে আমি সেই সমস্যা সম্পর্কে আপনারা আলোচনা করবো এবং সমাধানগুলো আপনাদের বলবো। এবং অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করা যায় আমি যে প্রবলেমগুলো পড়ছি সেই প্রবলেমগুলো আপনারা পড়বেন না। এই যে আমার পিছনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো মুরগি আছে, এখানে প্রায় 100-150 মতো প্যান্স এখানে ডিম পাড়ার জন্য মুরগিগুলো। এই মুরগিগুলো আমার ছিল সবচেয়ে বড় প্রবলেম আসলে। এটা কেন বলছি সবচেয়ে বড় প্রবলেম ছিল, কারণ আমার কাছে যে মুরগিগুলো আমি কালেকশন করেছিলাম লোকাল এলাকা থেকে, যে পাশে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো আমি কালেকশন করেছিলাম লোকাল এলাকা থেকে, মানুষের বাড়ি বাড়ি থেকে, 1 পিস 2 পিস 3 পিস করে। সেখানে আমার প্যারেন্টস স্টক ছিল খুবই কম, এই 30-40 পিসের মতো প্যারেন্টস স্টক ছিল। তার ভিতরে কিছু কোনোদিন মারা গেছে, কোনোদিন সমস্যা, কোনোদিন এটা ওইটা। তো এই করতে গিয়ে আমার ডিমের প্রোডাকশনটা খুব লেম হচ্ছিল, খুব কম হচ্ছিল না বলতে গেলে চলে, খুবই কম, সামান্য 10-15টা করে ডিম। তো এইটা একটা খুবই বড় রকমের প্রবলেম ছিল। আমি চাইলেও কোথাও থেকে দেশি মুরগির হচ্ছে ব্রিড কালেকশন করতে পারছিলাম না, কারণ অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে আছে। যেমন দেখা যাচ্ছে আপনার সোনালির সাথে ক্রস, কখনো দেখা যাচ্ছে আপনার ওই যে টাইগার স্যাচো কিংবা অন্যান্য সাথে ক্রস, কিংবা আপনার হচ্ছে দেখা যাচ্ছে আপনার আরেকটা আছে হিলি চিকেন, সবগুলো গলা ছিল মুরগি, এটার সাথে কোনো সময় ক্রস। তো এই বিষয়গুলোর জন্য আমি পিওর দেশি মুরগি করতে চেয়ে আমি হচ্ছে এই ব্রিডটা কালেকশন করতে পারি নাই। তো এর জন্য আমাকে ফার্মে প্রায় দীর্ঘ 6 মাসের মতো সাধনার পরে আমি এই যে আমার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যে নতুন ইয়াং প্যারেন্টস স্টক, এই যে খাবার যে হচ্ছে এই প্যারেন্টস স্টকটা রেডি করছে। এরা কেবল ডিমে আসছে, 2000টা করে ডিম পারতেছে, মোটামুটি প্রায় এখন আমার প্যারেন্টসের যে প্রবলেমটা সেটা প্রায় সমাধান হয়ে যাচ্ছে। যে দেখুন এদিকে তাকান, এই যে এইগুলা এখন আমার একদম নিউ রানিং, এই মুরগিগুলা আমার রেডি হয়ে গেছে। যাই হোক, এটা একটা প্যারেন্টসের প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে ডিমের প্রবলেম। আমি মুরগি থেকে ডিম যদি উৎপাদন না থাকে তাহলে তো একটা প্রবলেম, আবার হচ্ছে ডিমগুলো যে ঠিকমতো পাওয়া যায় সেটারও একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে আমি বুঝতে পারিনি যে হচ্ছে এটাকে ভিটামিন মিনারেলস কীভাবে দিতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, পরে আস্তে আস্তে বুঝছি, আস্তে আস্তে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছি। তারপর আমি একটা সাপ্তাহিক ওষুধের রুটিন করি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিওর লিঙ্ক, ভিডিওটা সেরকম সাপ্তাহিক ওষুধের রুটিন এবং অ্যান্টিবায়োটিকের রুটিন। এর মধ্যেখানে কিছু মুরগি আমার অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তো এটা কিন্তু এখন আমি কাটায় উঠতে পারছি। আমি সেই সাপ্তাহিক ব্যালেন্স মানে মাসিক একটা ব্যালেন্স শিটের মধ্যেখানে এই জিনিসটা করার পরে দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক চঞ্চল, কী পরিমাণ চঞ্চল, খাবার দিতে যাচ্ছে, আপনারা দৌড় দিতেছে আর ভিতরে ঢুকছে না, কারণ অলরেডি খাবার দিয়ে ঢুকছে তো চা। তো এই জিনিসটা কিন্তু কাটাতে পরবর্তী স্টেপে যে সমস্যাটা সেটা হচ্ছে বাচ্চা উৎপাদন। বাচ্চা উৎপাদন করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমি যখন প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদন করার চিন্তাভাবনা করছি তখন যে জিনিসটা সমস্যা দেখছি সেটা হচ্ছে যে বেশি পরিমাণে বাচ্চাকে যদি আমি একসাথে ব্রুডিং করে যদি মাংস উৎপন্ন করি তাহলে কী হচ্ছে এই মুরগিগুলো একসাথে বিক্রি করা ঝামেলা। তো এর জন্য আমি অল্প অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা উৎপাদন করবো কীভাবে সেটা আমি একটু প্রবলেমে ছিলাম। তো আমার যেহেতু নিজস্বই ইনকিউবেটর হয়েছে, আমি নিজেই ইনকিউবেটর তৈরি করি এবং আমার এই ইনকিউবেটরটা এই যে বর্ষা লাগা দিন বুঝতেই পারছেন ছাতির প্রয়োজন পড়ে। এই যে ইনকিউবেটারগুলো দেখতে পাচ্ছেন এটা নিয়ে, এটা হচ্ছে আপনার 3500 টাকার ফুল সেট ইনকিউবেটার। এই ইনকিউবেটারগুলো কিন্তু আপনার একটা এসএসসি মেশিন সহ 4250 টাকা দাম পড়ে। আমার আমি এর আগে অনেকজনকে টার্কি খামার যারা করছিলেন তাদেরকে দিয়েছিলাম ইনকিউবেটার, খুবই স্বল্প খরচের ভেতরে ইনকিউবেটার। সেই ইনকিউবেটারটা আমি এই ইনকিউবেটার দিয়ে ডিম ফোটাচ্ছি, ঠিক আছে। এই ইনকিউবেটার দিয়ে ডিম ফুটিয়ে সুবিধাটা হচ্ছে যে আমি এখান থেকে একটা ভালো রকমের হ্যাচিং পাচ্ছি এবং এই হ্যাচিং পাওয়ার ডিমগুলোই কিন্তু আমি পরবর্তী ব্রুডিং করছি। আপনারা বিগততে যে ভিডিওগুলো দেখেছেন আমার দেখলে বুঝতে পারবেন যে আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় 100% 90% পর্যন্ত হ্যাচিং আছে আমার মেশিনে। তবে আমার মেশিনকেও নিলে আমি সবাইকে একটা কথাই বলি যে
আপনার আমার হ্যাচিং কিংবা অন্য কারো হ্যাচিং দেখে আপনার কোনো লাভ নাই। আমি যে আপনাকে বলবো যে হচ্ছে আপনি হচ্ছে কি বলে আপনি আমার কাছ থেকে মেশিন নিলে 100% হ্যাচিং পাবেন তাও কিন্তু আমি কাউকে বলি না, কারণ ডিম ফোটানোটা এবং সবকিছু কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। তো এই ক্ষেত্রে আমি ডিমের ফোটানোর ক্ষেত্রে দুইবার দুইটা প্রবলেমের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার আবহাওয়াজনিত প্রবলেম। আবহাওয়া প্রবলেম বলতে গেলে হঠাৎ বৃষ্টি, বর্ষাকাল হঠাৎ বৃষ্টি, ঝড় বৃষ্টির জন্য ঝড়ের সময় ছিল পয়লা বৈশাখের বৈশাখের দিকে এবং প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল। তো এতে কি হচ্ছিল, আমার ডিমের ভিতরে মেশিনের ভিতরে ডিমগুলো অনেক পরিমাণে, আমার প্রায় 1000 পিচের মতো ডিম আপনার নষ্ট হয়ে যায়, কারণ তিন চার দিন কারেন্ট ছিল না, তারপরে আপনার মেশিনের সমস্যা, অনেক সময় বজ্রপাতে বাচ্চাগুলোর প্রবলেম হয়। এই সামগ্রিক বিষয় আসলে ডিমের ভিতরে কি হয়েছে সেটা আমি ঢুকে বলতে পারবো না, কারণ ডিমের ভিতরে কেউ ঢুকতে পারবে না। আমি আপনাদের বললাম যে এই জিনিসটা কিন্তু আমার প্রবলেম হয়েছিল। একটা জিনিস খেয়াল করবেন যে আমি যেভাবে আপনাদের ফ্র্যাঙ্কলি কথা বলছি এভাবে কিন্তু কেউ কখনো বলবে না, কারণ আমি বলছি যে আমার মেশিন থেকে 1000 পিস ডিম নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু অনেকেই মনে করবে যে হচ্ছে না আমার রেপুটেশনের প্রবলেম হবে এর জন্য, আসলে না, বিষয়টা হলো শেখার জন্য। এবং তারপরে বিগত কিছুদিন আগে আমার এই মাসখানিক কিংবা দেড় মাস আগে আমার একটা দুইটা মেশিন থেকে প্রায় 300-400 পিসের মতো ডিম নষ্ট হয়ে যায়। দেখলাম একটা ডিমেও ভ্রূণ আসেনি। পরবর্তীতে বুঝতে পারলাম প্রবলেমটাকে আপনাদের দেখায়, সেটা হচ্ছে বোরোগের প্রবলেম। আমি মনে করেছিলাম ফার্মিং করার ক্ষেত্রে, দেশি মুরগি ফার্ম করার ক্ষেত্রে মুরগিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আসলে না, মুরগির চেয়েও আমার কাছে মনে হয়েছে বোরোগটা বেশি ইম্পর্টেন্ট। কেননা দেখুন, এদিকে আছে আমার তো এগুলো হচ্ছে নতুন মুরগি, এই যে এপাশ থেকে মুরগি আপডাউন করছে অবশ্য, কিন্তু আমি দেখাচ্ছি যে আমার এইখানে হচ্ছে পুরাতন মুরগিগুলো রাখা হয়। এই মুরগিগুলোর সাথে এখন বর্তমানে যে মুরগগুলো আছে সেগুলো দেখেন অনেক বড় বড়, অনেক স্বাস্থ্যসম্মত, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, এটা আরেকটা ব্যাস ছিল। এই ব্যাসটা কোথায় ছিল আমি দেখাচ্ছি, আসেন দেখাই। আরও কিছু মুরগ ছিল যেগুলো অনেক দিন যাবত এটার সাথে ছিল, এবং মুরগির অনুপাতে মুরগের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। এই হিসাবে আমি যতটুকু জানতাম যে 10টা মুরগির জন্য একটা মুরগ যথেষ্ট, সেই হিসাবে দিয়েছিলাম। তো দিয়ে কী হয়েছিল, মুরগগুলা অনেক বেশি মেটিংয়ের ফলে এবং এদের স্বাস্থ্যহীনতার জন্য কিংবা অপুষ্টিজনিত কারণে, কারণ এরা প্রচুর পরিমাণে মেটিং করছিল, আমার বুঝতে পারছেন, যাই হোক, তো এরা মেটিং করার ফলে আমার মুরগগুলা, এই যে এই পাশে যে মুরগগুলো আপনারা বিগত ভিডিও দেখলে বুঝতে পারবেন, এই মুরগগুলো ছিল যে এই মুরগটা, তারপরে আপনারা হচ্ছে যে এই পাশের মুরগগুলো, এই মুরগগুলো কিন্তু অনেক শুকনো এবং অসুস্থ হয়ে পড়ে, এখানে আরও তিনটা মুরগ ছিল, আমার আরও তিনটা বড় বড় মুরগ ছিল, বাট মুরগগুলো লাস্টে এতই পাতলা হয়ে যায় যে আমি এই মুরগগুলো দেখে আমার মায়া চলে, মানে কান্না চলে আসে যে এটা এত পাতলা হয়ে গেল, এমন হয়ে গেল কিসের জন্য। এবং আমার এই জায়গাটায় খুব ভালো করে মনে আছে, এই জায়গাটায় আমার মুরগটা ছাড়া ছিল, একটা মুরগ গলা ছিল, একটা মুরগ আমার ছাড়া ছিল, মুরগটা এভাবে যাচ্ছে, আমি তাকে একটা মানে হুস করছি, এটা এমন করতেছে, এভাবে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন, তো মানে টাল খাচ্ছে যেরকম হয় না এরকম, মানে ওর গায়ে একটুকু শক্তি নেই। তো আমি একটা জিনিস বুঝলাম যে আমার মোরগগুলো দুর্বল হয়ে পড়ছে, এটার জন্য এখান থেকে ডিমটা জমছে না বা হচ্ছে ভ্রূণ আসতেছে না, এবং সেই ডিমগুলো আমার হচ্ছে হ্যাচিং হচ্ছে না। তো এই প্রবলেমটা সমাধানের জন্য আমার কিছু মোরগ আগে ছিল, যে মোরগগুলো আমি হচ্ছে আগের কয়েক মাস আগের মোরগ ছিল, যেগুলো আমি বড় করছি বাইর থেকে মোরগ নিয়ে এসে বড় করছিলাম, এগুলো আমার স্বাস্থ্যসম্মত ছিল। আমার মোরগগুলো প্রায় পরবর্তী যে ব্যস্ততা তৈরি করছিলাম, যে এখন যেখানে আসে সেটা হচ্ছে 1 কেজি 800 গ্রাম, 2 কেজি, এরকম সাইজের মোরগ ছিল আমার, দেখলে এক একটা ভয় লাগতো। ওই মোরগগুলো পরবর্তী দিলাম, আর এই মোরগগুলো নিয়ে এসে রেস্টে দিয়ে এখন তাও একটু দেখার মতো হয়েছে চেহারা, এগুলো রেস্টে আছে, এগুলো রেস্টে দিয়ে হালকা করে এখন তাও দেখার মতো চেহারা হয়েছে। এবং দেখেন আমার নতুন ব্যাচের মুরগির জন্য ওখানে কিন্তু মোরগ আছে, আমার ওখানে প্রায় 5টা 7টার জন্য একটা করে মোরগ হিসাব করা আছে, 5টার জন্যই একটা করে মোরগ দেওয়া আছে, কিন্তু তারপরও এই যে দেখেন আমি এখানে কিছু মোরগ, মানে কিছু মোরগ বলতে গেলে ওইটার হিসাবে দু একটা বেশি রেখে আমি হচ্ছে মোরগ আমি অলরেডি স্টক করে ফেলছি এখানে, এগুলো হচ্ছে রেস্টে আছে, এখানে অনেকগুলো মোরগ আছে, প্রায় 15টার মতো মোরগ আছে আমার, বড় সাইজের মোরগ আছে এখানে এই পাশে। এই মোরগগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে আমার ওই পাশের মোরগগুলোকে আমি 2-3 মাস কাজ করাবো ওইখানে, তারপরে কি করব আবার এই মোরগগুলোকে আমি ওই পাশে দিব, যেন আমার ডিমের কখনো ফার্টিলিটির প্রবলেম না হয়, কারণ এক ব্যাচ রেস্টে থাকবে, এক ব্যাচ আমার কাজ করবে, এক ব্যাচ রেস্টে থাকবে, এক ব্যাচ কাজ করবে। তো এই জিনিসটা কিন্তু আমি ভুল করেছিলাম, অনেক বড় ভুল করেছিলাম, যে ভুলটা আমি পরবর্তীতে বুঝতে পারি, এবং সেটার জন্য কিন্তু আমাকে মাসুলও দিতে হয়েছে। আর আমি যে এই মোরগগুলো দেওয়ার সাথে সাথে প্রোডাকশন ভালো পাওয়া শুরু করছি তা কিন্তু না, এটার জন্য আরও কিছুদিন যাওয়া লাগছে, কারণ ভ্রূণের একটা বিষয় আছে, সবগুলো মোরগের একসাথে মেলার পসিবিলিটি আছে, মোরগরা মারামারি করবে, দুইটা একটা মোরগ বের হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমাধানে আসা যাবে। এবং আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমার যে মুরগিগুলা বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলোকে ব্রুডিংয়ের ক্ষেত্রে, ব্রুডিং
ব্রুডিং, ও এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন মুরগি আমি ধরলাম, ও নড়লো না, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসুস্থ। এরকম কিছু অসুস্থ মুরগি আমি পেয়ে যাই, দেখেন চোখের সমস্যা, ও ওটা দেখতে পাচ্ছে না চোখ দিয়ে, তাই ওকে ধরাটা খুব ইজি হয়ে গেছে। আমি কিন্তু এই বিষয়ে আলাদা করে আছি, তো কিছু অসুখের প্রকোপ দেখা দিচ্ছিল আমার অসুস্থতা নেওয়ার জন্য, তাই দেখেন আমি এই এই সাইডটাই, এই যে এই পাশে ঘেরা বের হয়ে গেছে, অবশ্য এই সাইডটাই আমি মুরগিগুলোকে একদম আলাদা করে রাখছি অসুস্থ মুরগিগুলোকে। এই অসুস্থ মুরগিকে আলাদা না করার জন্য, সময় মতো আলাদা করা না করার জন্য আমার কিন্তু কিছু মুরগিকে আরও চোখে চোখে প্রবলেম, কোনোটা কোনোটা কলেরা, এটাকে কলেরা ধরে গিয়েছিলো, তো এই প্রবলেমগুলো কিন্তু হয়ে গেছিলো। এবং আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ওষুধের বিষয়টা। ওষুধের বিষয়টা হচ্ছে, আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে ওই পাশে মানে ওষুধ গোলাচ্ছে, এদিকে আসে আমার আজকের ওষুধটা গোলানো হচ্ছে, দেখেন এই যে এই পাশে আমার আজকে ফার্মে দেওয়ার জন্য যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, আজকে ভিটামিনের ডোজ চলতেছে এই যে পাশে, এই যে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, আমার আগে যে ওষুধগুলো দেখাইছিলাম যে যে কোম্পানির, এখন কিন্তু সেই সব কোম্পানির নাই। আমি যেটা একটা জিনিস ফলো করছি আর সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানি যদি রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে এইটার কার্যকারিতা একটু কমে যায়। আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে, আমি যেটা পার্সোনাল মনে হয়েছে যে একই ওষুধ মানে একই গ্রুপের ওষুধ বাট বিভিন্ন কোম্পানির, মনে করেন আপনি 2 মাস চালাইলেন যে কোনো একটা কোম্পানির, মনে করেন আকাশ কোম্পানির চালাইলেন, আমি কোনো কোম্পানিকে ইন্ডিকেট না করার জন্যই বলতেছি, আপনি মনে করেন আকাশ কোম্পানির একটা ওষুধ AD3 চালাইলেন, এটা চালাইছেন, তারপরে মনে করেন 2 মাস চললো এটা ওষুধটা খাওয়ালেন, তারপর 2 মাস কিংবা 1 মাস চললো, তারপরে কুদ্দুস কোম্পানির একটা খাওয়াইলেন, আপনাদেরকে বুঝাইতে পারছি তো এরকম। আপনারা তাহলে কি হবে, বিভিন্ন কোম্পানিটা খাওয়াইলে আপনার এটা ভেরিয়েশন আসবে এবং এটার স্বাস্থ্যের যে প্রবলেমটা সেটা কিন্তু সমাধান হবে আপনার, এটা কিন্তু ইয়ে হবে। এবং আমরা আমি কয়েকদিন যাবত একটা কথা বলছি, সেটা হচ্ছে কিছু ভ্রান্ত জিনিস, যেটা হচ্ছে আমি কিন্তু এই যে ভিটামিনগুলো এগুলো কিন্তু শুধুমাত্র আমার যে ডিম পাড়া মুরগি সেগুলোকে খাওয়াচ্ছি, আমি কিন্তু কখনোই যে আমার মাংসের জন্য উৎপাদন করা মুরগি সেগুলোকে কিন্তু আমি মানে ভিটামিন টিটামিন কিংবা অন্যান্য কিছু খাওয়াই না, কিংবা কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না। আপনারা দেখছেন আমি বারবার বলছি একটা কথা যে আমি প্রথম দিন শুধুমাত্র একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, সেটা হচ্ছে মক্সিকো, এবং পরবর্তীতে 1 মাস বয়স পার হলে আমি এটাকে জাস্ট 1 দিন 3 দিন ক্যালসিয়াম, 3 দিন ভিটামিন বি খাওয়াই, যেন এদের পাটা শক্ত হয়ে থাকে, এই এছাড়া আমি অন্য কোনো কিছু খাওয়াই না। তো এই এই জিনিসটা এটা হচ্ছে আমি মেনটেন করি মাংসের মুরগির জন্য, আর যেটা আমার বড় মুরগি সেটার জন্য আমি কিন্তু হচ্ছে ইউজ করি হচ্ছে সবসময় ভিটামিন এবং ইয়ের ভিতরে শিডিউলের মধ্যে থাকে। তো যাই হোক, আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কী কী প্রবলেমের মধ্যে ছিলাম। এবং আরেকটা বড় প্রবলেম হচ্ছে খাদ্যটা, খাদ্যটা আপনারা চেষ্টা করবেন একটা ভালো কোম্পানির এবং একই কোম্পানির রাখার। একই কোম্পানির রাখলে কী হবে, খাবারের ক্ষেত্রে একটা মাংসের মুরগি তৈরি করছেন, একদিন এই কোম্পানি খাওয়াচ্ছেন একদিন এই কোম্পানি খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওজনটা হেরফের হয়ে যাবে এবং খাবারটা ঠিক মতো ইউজ করবেন। আর যে কী কী প্রবলেম ছিল সঠিক খেয়াল করতে পারছি না, আমি তো কখনো লিখে রাখি না আপনাদের জন্য, মানে যে আমার কোনটা কোনটা প্রবলেম হয়েছে, যখন যেটা আসে তখন সেটা কিন্তু আপনাদের উল্লেখ করে দিই, একবার সাজায় গুছায় বলার মতো ক্ষমতা আমার খুব কম, যতটুকু পারি আপনাদের সাজিয়ে বলার। আর কি আর কি আর কি আর কি আর কি আমার সম্পর্কে খারাপ বলা যায়, তো যাই হোক, আমার আরেকটা খারাপ কিছু বলা যায়, সেটা হচ্ছে আমার আশেপাশে পরিবেশটা একটু প্রবলেম, কারণ হচ্ছে একটু পানি জমে থাকে স্যাঁতসেঁতে, কখনো মশা হয় কিংবা হচ্ছে আশেপাশে পুকুর আছে মশা হয়, এই জিনিসগুলো কিন্তু আমি টেকে নিতে পারছি না, কিন্তু এখনও সেরকম কোনো প্রবলেম হয় নাই, মশা না মশা দিয়ে যে একবার যা শুধু কিছু মুরগি ফাউল পক্স হয়েছিলো, এছাড়া তেমন কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, আমার পরবর্তীতে যদি মনে হয় যে কোনো সমস্যা কিংবা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করা যায়, তো চেষ্টা করব আমার কোনো খারাপ জিনিস আপনাদের সামনে তুলে নিয়ে আসা, যেন আপনারা সেখান থেকে ভালো কিছু জানতে পারেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আপনাদের মতামত। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।